আসসালামু আলাইকুম। মেকানিক্স অফ সলিড কোর্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে ইন্টারনাল ফোর্স ডায়াগ্রাম ড্র করা লাগে। এই জিনিসটা আমাদের বলতে গেলে আমাদের হোল লাইফ, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করব, গভর্নমেন্ট জব বলি বা ইদানিং অনেক প্রাইভেট জব এক্সাম নেয় বা এমএসসিতে ভর্তি হওয়ার জন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে এসএফডি বিএডবি ডায়াগ্রাম এটা আসবেই। সো এসএফডি বিএডবি ডায়াগ্রাম আসলে কী ইঙ্গিত করে, আমাদের কী ধরনের সুবিধা দেয়, এগুলো সম্পর্কে আমরা এই লেকচার আলোচনা করব। সো আমরা প্রতিটা জিনিসের আগে সাইন কনভেনশন শিখতে হবে যে কী রকম হলে আমরা পজিটিভ বুঝবো এবং কী রকম হলে আমরা নেগেটিভ বুঝবো। সো আমরা দেখতে পাচ্ছি এদিকে একটা বিম দেখা যাচ্ছে। সো এখানে একটা ইনক্লাইন ফোর্স এফ আছে। আমরা অলরেডি জানি, যারা বিমের রিয়েকশন সলভ করেছি তারা জানি যে ইনক্লাইন ফোর্স যদি থাকে তার ফোর্সটা দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যায়, একটা ভার্টিক্যাল কম্পোনেন্টে ভাগ হয় আর একটা এক্সিয়াল কম্পোনেন্টে ভাগ হয়ে যায়। তার মানে এখানে একটা এক্সিয়াল ফোর্স আসার একটা পসিবিলিটি রয়ে গেছে। সো আমার এই হিন্স সাপোর্টটা দিয়ে দেখছি, এই হিন্স সাপোর্টে আমার তাহলে একটা আসবে ভার্টিক্যাল রিয়াকশন আর একটা আসবে অ্যাক্সিয়াল রিয়াকশন। তো এখন আমরা যেটা করবো এটাকে বলা হয় সেকশন কাটা। সেকশন কাটার সুবিধা হচ্ছে গেল মাঝে মধ্যে আমাদের কোশ্চেন জানতে যেতে পারে এই পুরো বিমের যে কোনো একটা পয়েন্ট, ধরো এই সি পয়েন্টে কাটলে আমার এই পয়েন্টে অ্যাক্সিয়াল ফোর্স কীরকম আসবে, শিয়ার ফোর্স কীরকম আসবে, এইগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে যেতে পারে। তো আমরা কীভাবে এগুলো সম্পর্কে এগুলো বের করব। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার একাধিক পয়েন্টে আমার কাছে শিক্ষকরা চেয়ে থাকে, যদি বলে সি পয়েন্টে বের করো, আবার যদি বলে ডি পয়েন্টে বের করো, ই পয়েন্টে বের করো, বারবার আমার ক্যালকুলেশন করতে হবে, তো সেই ক্যালকুলেশনগুলো এড়ানোর জন্য আমরা কী করতে পারি আমরা সব কিছু এখানে দেখব। সো এখানে দেখতে পাচ্ছি যে সি পয়েন্টে একটা সেকশন কাটা হয়েছে। তো সি পয়েন্টে সেকশন কাটলে আসলে কী দেখব, যেহেতু আমি এখানে কিউ পরিমাণ একটা অ্যাক্সিয়াল ফোর্স পাচ্ছি এবং এ থেকে সি এর মাঝে আমার আর কোনো অ্যাক্সিয়াল ফোর্স নাই, তাহলে সি পয়েন্টে যদি আমি সেকশন কাটি তাহলে এখানে আমি ঠিক অপোজিট পরিমাণে একটা অ্যাক্সিয়াল ফোর্স পাবো। তার মানে যদি এমন হয় এদিকে যদি আমরা পাই 30 কিপ, তাহলে এদিকে আমরা পাবো 30 কিপ। কিন্তু জাস্ট আমি যদি এটা বলি যে জাস্ট আমরা যদি বিমটা ড্র করি, যদি এমন হয় আমরা এবার যে পয়েন্টে ফোর্স তার পরের পয়েন্টে যদি নেই, ধরলাম আমি এই পয়েন্টে নিচ্ছি, এই পয়েন্টে নামলাম ডি, ধরলাম এটা ডি পয়েন্ট, এটা এ পয়েন্ট। সো এখানে আমার তাহলে তাদের ডায়াগ্রাম কেমন হবে দেখে দিলাম। এখানে অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 30 কিপ আর এখানে তো অলরেডি ওই ফোর্সটা ডিভাইড হয়ে 30 কিপ ডি এখানে হয়ে গেছে, এই পয়েন্টে 30 কিপ মানে ডি পয়েন্টের আগে। তার মানে এই 30 আর 30 বিয়োগ হয়ে ডি পয়েন্টে অ্যাক্সিয়াল ফোর্স কত হবে, 0। তার মানে আমাদের আনসার হবে অ্যাক্সিয়াল ফোর্স অফ ডি ইকুয়াল টু 0। কিন্তু যদি আমরা যে পয়েন্টে ফোর্স এই পয়েন্টে জাস্ট এই পয়েন্টের আগেও যদি আমি সেকশন কাটি, তবু কিন্তু আমার এখানে ফোর্স কত আসবে, 30 আসবে, কারণ সে 30কে কাটার জন্য বা 30টাকে কী বলে রিঅ্যাপ্রোচ করার জন্য আসলে আর কোনো ফোর্স নেই। এখন কথা হচ্ছে আমরা কোন দিকের ডিরেকশনকে আমরা পজিটিভ ডিরেকশন ভাববো এবং কোন দিকের ডিরেকশনটাকে আমরা নেগেটিভ ডিরেকশন ভাববো। সো যদি এমন হয় একটা সেকশন থেকে যদি যদি উভয় দিকে অ্যারোটা এদিকে যায়, মানে একটা বস্তু থেকে এদিকে এদিকে টানতেছে, তার মানে মনে হবে এটা এটাকে বলবো আমার টেনশন ফোর্স এবং এটাকে বলবো আমার পজিটিভ। আর যদি একটা পয়েন্টে দুই দিক থেকে ফোর্স আসে মানে কমপ্রেস করে, এটাকে বলবো আমরা কম্প্রেশন। সো অ্যাক্সিয়াল ফোর্সের কোন সাইন কনভেনশন আসলে কী বোঝাবে সেটা আমরা আশা করি মোটামুটি বুঝতে পারলাম। এবার আসি শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স মানে আসলে কি, ভার্টিক্যাল ফোর্স। অলরেডি শিয়ার স্ট্রেস নিয়ে অনেকের আইডিয়া আছে। সো তার মানে আমি যদি একটা সেকশন কাটি, যে সি পয়েন্টের সেকশনটা কাটছি, তো কাটার ফলে আমি এখানে যে ভার্টিক্যাল ফোর্সটা পাচ্ছি ওই সি বরাবর, সেটা হচ্ছে বলা হচ্ছে আমার জায়গায় শিয়ার ফোর্স। সো যেহেতু এখানে আমার রিয়াকশন আর ফোর্স আর, সো এখানে আমি এখানে রিয়াকশন পাচ্ছি R/2, এখানে রিয়াকশন পাচ্ছি R/2। সো আমি যদি এখানে সি পয়েন্টে যদি ক্যালকুলেশন করতে যাই,
যদি বলি যে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো, সো আর বাই টু মাইনাস ভি, কারণ আর বাই টু উপরের দিকে পজিটিভ ধরে ভি ডিরেকশন নিচের দিকে, মাইনাস ভি ইকুয়াল টু শূন্য, তার মানে আমাদের আলটিমেটলি আসবে ভি ইকুয়াল টু আর বাই টু, তার মানে আমরা পেয়ে গেলাম সি পয়েন্টের শিয়ার ফোর্স আসবে আর বাই টু। তো আমরা এইভাবে সিম্পল ক্যালকুলেশন করে আমরা এই শিয়ার ফোর্সগুলো বের করতে পারি বিভিন্ন সেকশনের। এখন আবার যদি এমন হয়, আমি আবার আগের মতো করি, যেখানে আমার ভার্টিক্যাল ফোর্সটা আছে তার বাইরের পয়েন্টে যদি আমি কোনো শিয়ার ফোর্স জানতে চাই, যদি আমরা দেখাই দিকে যে এই পয়েন্টের নাম দিলাম ডি পয়েন্ট, যদি ডি পয়েন্টের শিয়ার ফোর্স জানতে চাই আমাদের জায়গায়, তো আমরা কী লিখবো, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু জিরো, সো আমরা এদিকে পজিটিভ ধরতেছি, তাহলে আর বাই টু পজিটিভ মাইনাস আর, কারণ এই আর বাই টু উপরে দিকাজ করতেছে, এই আরটা নিচে দিকে চলতেছে, সেজন্য মাইনাস আর, আর এখানে ভিটা আমরা ভিটা এদিকে ধরলাম, সো এটা হবে মাইনাস ভি ইকুয়াল টু জিরো। সো এখান থেকে আমরা সলভ করলে ভি এর মান পাবো মাইনাস আর বাই টু, তার মানে আমাদের ডিরেকশনটা উল্টা দিকে হবে আর কি, মানে শিয়ার ফোর্সটা উপরে দিকাজ করবে। তার মানে কিছু আগে দেখতে পেয়েছিলাম আমরা যে যেই পয়েন্টে রিয়েকশন আছে তার অপোজিট পোর্শনের আমার শেয়ার ফোর্স আসলে পজিটিভ, এই পোর্শনে শেয়ার ফোর্সটা চলে আসছে আমাদের জায়গায় নেগেটিভ। সো শিয়ার ফোর্সের ক্ষেত্রে সাইন কনভেনশন পজিটিভ মানে পজিটিভ নেগেটিভ কীভাবে বুঝবো আমরা, সো আমরা জিনিসটাকে যদি রোটেশনটা ভিউ দেখি, যেমন এটা এই ফোর্সটা এদিকে এই ফোর্সটা এদিকে, জিনিসটাকে যদি আমরা একটা সার্কেলের মতো করে মুভ করাই, এই ফোর্সের ডিরেকশন এদিকে, এই ফোর্সের ডিরেকশন এদিকে, সো জিনিসটা অনেকটা হচ্ছে আমার ক্লক ওয়াইজ, সো ক্লক ওয়াইজ রোটেশন যদি হয় তাহলে ক্লক ওয়াইজ রোটেশনের সাথে যদি আমার মিলে যায় শিয়ার ফোর্সের ডিরেকশন, তাহলে আমরা ধরবো সেটাকে পজিটিভ, আর যদি আমার জিনিসটা ক্লকওয়াইজের উল্টা দিকে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন এ আরোর সাথে এটা মিলছে আবার এ আরোর সাথে এটা মিলছে, তো সেটা হবে নেগেটিভ। সো আমরা সাইন কনভেনশনটা এই জন্য জানা জরুরি, আমরা কখন সেটাকে পজিটিভ ধরবো, কখন সেটাকে নেগেটিভ হিসাবে গণ্য করব। এবার আসতে আছে আমাদের মোমেন্ট, সো আমরা কোনোটা সেকশনে যদি মোমেন্ট জানতে চাই সেটা কীভাবে জানতে পারবো, যেমন যদি আমার সি পয়েন্টে মোমেন্ট জানার প্রয়োজনীয়তা পড়ে, সো আমরা লিখবো মোমেন্ট অ্যাবাউট সি ইকুয়াল টু জিরো। সো আমরা ধরলাম এদিকে আমরা ক্যালকুলেশন করার জন্য পজিটিভ ধরছি, সো এটার দূরত্ব যদি ধরি যে সি যে কাটা হয়েছে সেটা দূরত্ব হচ্ছে গেল এ থেকে সি এর দূরত্ব ধরলাম ছোট তেরে পরিমাণ দূরত্ব, তাহলে আমার এখানে রিয়েকশন হচ্ছে আর বাই টু আর দূরত্ব হবে এ পরিমাণ, কারণ এই ফোর্সটা এদিকে আছে তার রোটেশনটা হচ্ছে এদিক, যেটা নাকি আমার সাইন কমেশনে মিলে যাচ্ছে, এই জন্য আমরা এখানে দিচ্ছি পজিটিভ। আর এখানে যেহেতু আমার এম এম যদি দেখি, আমি যেহেতু এমটাকে এই ডিরেকশন ধরেছি যেটা আমার সাইন কনভেনশনের বিপরীত দিকে, সেজন্য আমি কি লিখবো তাকে মাইনাস এম ইকুয়াল টু জিরো। সো আমি এখানে সেখানে সলভ করে এম এর মান পাবো আর ইন্টু এ বাই টু, সো সেটা হচ্ছে আমাদের জায়গায় মোমেন্ট। সো আমি যদি কখনও ক্যালকুলেশন করে কোনো সেকশন কাটার ফলে যদি মোমেন্ট পাই এরকম, যদি ডিরেকশনে যদি এরকম হয় এদিক এবং এদিক, তার মানে এটাকে বলবো আমরা পজিটিভ মোমেন্ট, আর যদি আমরা এই ডিরেকশনে মোমেন্ট পাই একটা সেকশনের দুই সাইডে সেটাকে বলবো আমরা নেগেটিভ মোমেন্ট। যেহেতু আরেকটু আমরা ইজিলি বোঝানোর চেষ্টা করি, একটা জিনিসকে এইদিকে মোমেন্ট দেওয়া মানে হচ্ছে কেউ তাকে এইদিকে বাঁকায় দেওয়া হচ্ছে, সো এটাকে আমরা নর্মালি বলি স্যাট ফেস, মানে
ব্যাপারটা হচ্ছিল যে বাঁকাইছে, এটা যদি আমি কোনো একটা মানুষের মুখে আঁকি, যেটা দেখতে মনে হবে স্যাড, সে দুঃখী, তো দুঃখী মানে হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ যদি হয় মোমেন্ট, তার মানে সে হচ্ছে গেলো এদিকে মোমেন্ট দিচ্ছে। সো এটা আসলে বাকল করে এদিকে উঠানোর চেষ্টা করছে। সো এটা হচ্ছে ওয়ান কথা আমরা বলতে পারি এটা হ্যাপি ফেস। সো এখানে আমার জন্য এটা হবে পজিটিভ মোমেন্ট। সো আমরা আশা করি শিয়ার ফোর্সের সাইন কম্বিনেশন, অ্যাক্সিয়াল ফোর্সের সাইন কম্বিনেশন এবং আমরা মোমেন্টের সাইন কম্বিনেশন দেখে ফেললাম। এখন কথা হচ্ছে এরকম যদি বারবার আমাকে একটা বিমের মধ্যে চার পাঁচটা সেকশনেকে যদি বলে, যেমন এখানে যেমন এটা বলছে সি পয়েন্ট, আমরা যদি বলি এই ডি পয়েন্টে বের করো, ই পয়েন্টে বের করো, এরকম তিনটা পয়েন্ট দিলে আমাকে এরকম করে তিনবার ক্যালকুলেশন করা লাগবে। সো এর চেয়ে যদি আমাদের কোনো একটা ওয়ে থাকতো যে আমি এখান থেকে এমনভাবে একটা জিনিস ড্র করবো যে যেন আমার ইনফিনিটি পয়েন্টের জন্য আমি পেয়ে যাচ্ছি, এবং যে টিচারই বা যেই জিজ্ঞেস করবি যে আমার এই পয়েন্টের জন্য দরকার, তুমি বা আপনি সেই পয়েন্টের জন্য আনসার খুব দ্রুত বলে দিতে পারবেন। তো এটা বলার জন্য আমরা একটা ডায়াগ্রাম আঁকবো, তাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি জিনিসটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আনি, এরকম যদি একটা গ্রাফ আসে, তাহলে যে সুবিধা হবে আমি এক্সের যে কোনো মানের জন্য ওয়াই একটা মান বলে দিতে পারছি। সো এক্স মানে হচ্ছে আমার এই সাপোর্ট থেকে যে দূরত্ব, আর ওয়াই হচ্ছে সেই মানটা। সো এটা ওয়ান কাপ একটা গ্রাফ, আমরা গ্রাফের জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সো আমরা আসলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের গ্রাফ আঁকা শিখব। সো এখানে একটা এক্সাম্পল ওয়ান দেখছি, এখানে জিনিসটা অনেকটাই অলরেডি আগে থেকে করে দেওয়া আছে। সো হয়তো অনেকে দেখে ভয় পেয়ে যেতে পারে, সো ভয় পাওয়ার কিছু নাই। সো প্রথমে আমাদের কোয়েশ্চেনে যা থাকবে, আমাদের প্রথম কাজ হবে সেই জিনিসটাকে সলভ করা। সো আমি জিনিসটাকে আগে ড্র করলাম, আমার কী কী সাপোর্ট যা যা দেওয়া আছে ড্র করলাম, এবং একটা পয়েন্ট এই ক্লাইম বরাবর দেওয়া আছে 5 কি, এবং স্লোপ দেওয়া আছে 3/4। সো এখন আমরা এই ফোর্সটাকে আগে ডিসপ্লেস করব বা কম্পোনেন্টে বিভাজিত করব। সো এই ফোর্সটার একটা অংশ আসবে এই দিকে, একটা অংশ আসবে আমার এই দিক বরাবর। সো এভাবে ক্যালকুলেশন করবো কীভাবে? সো 3 এবং 4 এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হবে 5। সো এই 5 কিউবকে আমরা যদি অতিভুজ দ্বারা ভাগ দিই, এবং যেহেতু এটা আমার 4-এর প্যারালাল, 4 দ্বারা গুণ দিই, তাহলে এদিকে আসবে 4 কিউব। আবার এই 5কে যদি অতিভুজ দ্বারা ভাগ দিই এবং এর প্যারালাল হচ্ছে 3, আমরা যদি 3 দ্বারা গুণ দিই পাবো আমরা 3 কিউব। সো আমরা ফোর্সটাকে সুন্দর মতো বিভাজিত করে ফেললাম। তো এই ফোর্সটাকে বিভাজিত করার পর আমার যে কাজটা হবে, আমার রিয়াকশন বের করা। সো সুন্দর করে ড্র করার চেষ্টা করি, সরি। সো আলটিমেটলি আমার ফোর্সটা দাঁড়াইলো এইদিকে 4 কিউব, এদিকে আমি একটু কালো দিয়ে ড্র করি, আর এইদিকে হচ্ছে আমরা পেলাম 3 কিউব। সো এটা যদি আমরা এ পয়েন্ট বলি, এটা রিয়াকশন দিব আর অফ এ, এটা রিয়াকশন দিব আমরা আর অফ বি। এটা ওয়াই লিখি, ওয়াই অ্যাক্সিস বরাবর, আর যেহেতু হিন্স এখানে আমার এক্স থাকবে, সো আমরা বলবো আর অফ এ এক্স। সো আমার প্রথম কাজ হচ্ছে এইসব আমার সলভ করে ফেলা। সো আমরা যদি ই করি, লিখি সামেশন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0, আমি এইদিকে জিনিসটাকে পজিটিভ ধরলাম। সো আর অফ এ এক্সের ডিরেকশন দেখতে পাচ্ছি আমার ডিরেকশনে মিলছে, সেজন্য এটা পজিটিভ লিখবো আমরা। আর 3 কিউবটা হচ্ছে আমার এই সাইনের, এই সাইনের অপোজিট ডিরেকশন দেখতে পাচ্ছি, সেজন্য -3 ইকুয়াল টু 0। সো আমরা সলভ করে পেয়ে গেলাম আর অফ এ এক্সের মান 3 কিউব। সো যেহেতু আমি এটা ফোর্স পেয়ে গিয়েছি, সো আমি একটা কাজ করি, এখানে এটা মুছে এই জায়গার মানটা আমরা এই বরাবর লিখে দিই 3 কিউব। আমাদের বাকি আরও 2টা রিয়াকশন।
এবার আমরা লিখে এটা এফ অফ ওয়াই ইকুয়াল টু জিরো, তার মানে আর অফ এ ওয়াই প্লাস আর অফ বি ওয়াই দুটাই উপরের দিকে আছে, নিচে চার সমান সমান শূন্য, তার মানে আর অফ এ ওয়াই প্লাস আর অফ বি ওয়াই ইকুয়াল টু ফোর ইকুয়েশন ওয়ান। আমরা যদি এবার একটু মোমেন্ট বের করার চেষ্টা করি, তো আমরা মোমেন্ট অফ রেসপেক্ট বি নেই, এডি আমরা রোটেশন করতেছি জিরো, সো আর অফ এ ওয়াই এখান থেকে এটা দূরত্ব দেওয়া আছে পাঁচ পাঁচ দশ দশ ফিট, সো আর অফ এ ওয়াই ইন্টু দশ মাইনাস ফোর ইন্টু ফাইভ, কারণ এই চার কিপ থেকে এই দূরত্ব হচ্ছে পাঁচ ফিটের সাপোর্ট পর্যন্ত, সো ফোর ইন্টু ফাইভ সেটা রোটেশনটা হচ্ছে উল্টা দিকে, সেজন্য মাইনাস সমান সমান জিরো। সো এখান থেকে আমরা চাইলেই আর অফ এ ওয়াই বের করে ফেলতে পারবো, সো আমার আর অফ এ ওয়াই এর মান আসবে টু কিপ, সো আর অফ এর মানে টু কিপ আসলে আর অফ বি ওয়াই আমরা পাবো, সেটা আনসার চলে আসবে টু কিপ। সো আমাদের এই রিয়েকশন সলভ করা যদি হয়ে যায়, তাহলে আমি সব কিছু এখানে এ ওয়াই সব কিছু উঠিয়ে দিয়ে আমরা এখানে জিনিসগুলো লিখে দিই, ওকে। এবার হচ্ছে আমাদের ডায়াগ্রাম ড্র করার পালা, সো ডায়াগ্রাম ড্র করার জন্য আমরা যেটা করবো সাপোর্ট বরাবর এবং যেসব জায়গায় লোড আছে সেসব বরাবর আমরা দাগ দিব, সো ফার্স্ট এটা দাগ দিলাম আমরা এএফডির জন্য অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের জন্য, সো দেখি আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কী আসবে। কালারটা চেঞ্জ করে নিই আমরা, গ্রিন প্লাম প্লাম কালারটা নিই, ওকে। এখন আমরা যদি একটু সাইন কনভেনশন দেখে আসি টুকরো দিয়ে, এক্সেল ফোর্স ডায়াগ্রাম সাইন কনভেনশনটা কী ছিল যদি কেউ ভুলে থাকে, তো এক্সেল ফোর্স ডায়াগ্রাম ছিল যদি যদি একটা বস্তুর বা একটা সেকশনে যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে সেটা কমপ্লেক্স, তো আমাদের কিন্তু এটাই মিলছে আমাদের সাথে, সো আমরা দেখি এখানে কিন্তু থ্রি কিপ যেটা আসছে সেটা কিন্তু আমার এই বস্তুর দিকে, তার মানে এটা কমপ্লেক্স ফোর্স, তার মানে এটা নেগেটিভ হবে। তার মানে আমরা কী করবো, যদি এটা গ্রাফের মতো চিন্তা করি একটা, এটা যদি আমার জিরো বিন্দু হয় তাহলে এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এখানে যাবে, এটা হচ্ছে ওটা মাইনাস থ্রি পয়েন্ট, সো এখান থেকে আমি ঠিক এই বিন্দু পর্যন্ত কোনো ঝামেলা দেখছি না, যেহেতু কোনো ঝামেলা নাই তাহলে এই পুরোটা পর্যন্তই আমরা লিখবো মাইনাস থ্রি পয়েন্ট বরাবর দাগ দিয়ে যাবো। সো মাইনাস থ্রি পেলাম আমরা, আমরা সাইডে রাফলি করবো এটা মাইনাস থ্রি, তারপর ঠিক যখনই এদিক দেখলাম, সো এটা ডিরেকশন যেহেতু এদিকে আমরা ধরলাম মাইনাস থ্রি, এখন এইটার সাইন কনভেনশনটা হচ্ছে গেলো এখন যদি উল্টা দিক হয় তাহলে এটা হবে কি, ঠিক এই পয়েন্টে এসে সে কী করতেছে তিন পরিমাণ বাড়া দিচ্ছে প্লাস থ্রি, সো যদি করি সব সমান সমান আসবে জিরো, সো এখান থেকে সে মাইনাস থ্রি নাম নেমেছিলো এবং ঠিক এই পয়েন্টে আবার উপরে উঠে গেল, সো আমার ডায়াগ্রাম হয়ে গেল। সো তারপরে এই ডায়াগ্রাম ড্র করাবো, কারো সময় থাকলে এভাবে একটু দাগ দিয়ে দেওয়া দেখায় দেওয়া যেতে পারে জাস্ট সুন্দরের জন্য, আর যেহেতু এই পরে ফোর্সে আর কোনো অ্যাকচুয়াল ফোর্স নাই সেজন্য ডায়াগ্রামটা কন্টিনিউ করবে না, সেখানে আমার জিরো জিরো হয়ে যাবে আর কি। কেউ নোট করার জন্য কালার পেন ইউজ করতে চাইলে পারেন, কিন্তু পরীক্ষা খাতায় কালার পেন না ইউজ করাই ভালো। সো আমরা এটা মান লিখে দিই, সো মাইনাস থ্রি, সো যখনই কোনো একজন দেখবে এখানে এফডি, এফডির উপর কত মান মান পেয়েছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি কত, মাইনাস থ্রি হচ্ছে এই হিন্স থেকে শুরু করে
এই লোড পর্যন্ত মাইনাস 3, এরপরে অ্যাক্সিয়াল ফোর্স নাই, সে দেখে গেল এটা। আচ্ছা এরপর আমরা এখন আঁকবো শিয়ার ফোর্স ডায়াগ্রাম। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই শিয়ার ফোর্সের জন্য, সাথে দাগ দিলাম আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। তো যদি দেখি আমরা আমরা অলরেডি জানি যে আমরা এখানে রিয়েকশন পেয়েছিলাম এই বরাবর হচ্ছে 2 কিপ আর এই বরাবর হচ্ছে 2 কিপ। হ্যাঁ একটু আমি অ্যারোটা 2 কিপ পেয়েছিলাম, এখানে পেয়েছিলাম আমরা 2 কিপ, 2 কিপ, 2 কিপ। তার মানে যেটা কি প্রথমে সে +2 ঘর বাড়বে, সো আমি +2 ঘর বাড়িয়ে দিলাম জিরোর উপরে +2 কিপ, যেহেতু এটা জিরো আমরা হিসাবে চিন্তা করি এই রেখাটাকে। এখানে লিখে দিলাম জিনিসটাকে SFD মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। সো প্রথমে আমরা 2 ঘর উঠাইলাম এবং এই 2 কিপ থেকে শুরু করে আমার এই লোড পর্যন্ত কোনো ঝামেলা নাই। যেহেতু কোনো ঝামেলা নাই তাহলে আমরা এই পর্যন্ত জিনিসটাকে সুন্দর মতো কন্টিনিউ করতে পারি। সো এই 2টা উপরের দিকে, সো আমি লিখলাম প্রথমে লিখলাম +2 সাইডে। তো এই পয়েন্টে আমরা কী দেখতেছি, 4 কিপ নিচে দিকে কাজ করতেছে, সো আমি লিখবো -4। সো এই দুটো যোগ করলে আলটিমেটলি কত আসবে, হিসাব করলে আসবে -2। তার মানে একবারের নিচে যে এটা -2 এখানে চলে আসবে। সো যাচ্ছি 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 আবার এখানে গেলাম কি উপরের দিকে, এই পয়েন্টে গিয়ে আবার +2 কিপ। সো +2 যদি দেই আলটিমেটলি 0। সো এখানে যে এই পয়েন্ট পর্যন্ত -2 ছিল, এখানে এই পয়েন্টে গিয়ে ধাপ করে উপরে গিয়ে 0 হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের এই বিমের জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে আমরা লিখে দিই সুন্দর মতো +2 -2 এভাবে। এবার আসি আমাদের মোমেন্ট ডায়াগ্রামের জন্য। সো মোমেন্ট ডায়াগ্রাম করার আগে আমাদের কিছু ব্যাপার বুঝতে হবে। সো আসলে আমরা মোমেন্ট বলতে আসলে কী বুঝি, আমরা যে কোনো যদি মোমেন্টের কথা বলি, মুভমেন্ট মানে হচ্ছে গেলো ফোর্স ইনটু ডিস্টেন্স। তার মানে আমি বলতে পারি যে কোনো পয়েন্টের মুভমেন্টই হচ্ছে বলতে পারি শিয়ার ফোর্স ইনটু ডিস্টেন্স। তো জিনিসটাকে আমরা একটা ইন্টিগ্রাল ফর্মুলার রূপে যদি বানাতে চাই জিনিসটাকে, তার মানে আমি বলতে পারি এখান থেকে যে ক্ষুদ্র মুভমেন্ট ডিএম ভি ইন্টু ক্ষুদ্র ডিএক্স। তার মানে আমরা বলতে পারি আমি যদি শিয়ার ফোর্স পেতে চাই আমার জাস্ট মুভমেন্টের যে ইকুয়েশন আসবে সেটাকে ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব। অথবা আমরা এটাও বলতে পারি আমরা অপোজিট দুই দিকে আমরা ইন্টিগ্রেশন করে দিই, তার মানে সুতরাং আমাদের আসবে M = ইন্টিগ্রেশন অফ VdX। তার মুভমেন্ট পাওয়ার উপায় হচ্ছে আমার শিয়ার ফোর্সের যে ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা মুভমেন্ট পেয়ে যাচ্ছি। সো এখন যেটা বলবো সেটা বোঝার জন্য আপনাদের একটু বা সামান্য পরিমাণে ম্যাথমেটিক্যাল নলেজ থাকা লাগবে। তো যেহেতু আমরা আলটিমেটলি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, একটু সাইডে যাই, যেহেতু আমরা আলটিমেটলি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে যে মোমেন্ট মানে হচ্ছে গেল শিয়ার ফোর্স ইন্টিগ্রেশন, তার মানে যদি এমন হয় আমরা গ্রাফিক্যাল যদি চিন্তা করি, যদি ধরলাম এই ইকুয়েশনটা, যদি ইকুয়েশনে বলি Y = 2 বা Y = 3, এরকম আমার যে কোনো ইকুয়েশন আসতে পারে। তো সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা যা পাবো, এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি আমরা যদি বলি Y dx, সো Y মানে হচ্ছে 3 dx। সো যারা দেখছে আমি আশা করি তারা সব ইন্টিগ্রেশন জানে। সো 3 dx ইন্টিগ্রেশন করলে পাবো আমরা 3x। তার মানে আমি যদি ঠিক ওই একই লাইন বরাবর একটা গ্রাফ আঁকি, আমি নিচে জিনিসটা নিয়ে গেলাম, জিনিসটা একটু ভালো মতো বোঝানোর জন্য আমরা নিচে যাই। সো আমি একটা পেয়েছি এই জায়গায় ইকুয়েশন Y = 2 এবং ওকে ইন্টিগ্রেশন পেয়েছে Y = 3x, যেটা নাকি আমার কি এটা মূলবিন্দুকে আমি রাখার সমীকরণ। আমি যে জিনিসটাকে বাউন্ড করে দেই তার মানে ব্যাপারে বুঝতে পারছি একটা আয়তক্ষেত্র যদি আমরা পাই তাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল, তাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি একটা ট্রায়াঙ্গেল।
তার মানে যেহেতু আমরা মোমেন্ট পাচ্ছি শিয়ার ফোর্স থেকে, এবং শিয়ার ফোর্স ইন্ডিউশন করে, তার মানে শিয়ার ফোর্স যদি আমার রেক্ট্যাঙ্গেল হয় তাহলে মোমেন্ট আসবে আমার কি ট্রায়াঙ্গেল। তো এবং আমরা যদি আর একটা বড় জিনিস বলি, ধরলাম এই জায়গায় এই বিন্দুর স্থানাঙ্ক 4,2, মানে এক্স এর মান 4, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে এটার এরিয়া কত আসবে? 4 × 8, সরি এটা 3 হবে, যেহেতু আমরা 3 ধরেছিলাম, থ্রি, হ্যাঁ সরি, এখানে আসবে আমার, এখানে আসবে আমার 3 × 4 = 12। সো এখানে আমি যদি মজার ব্যাপার দেখি, ঠিক এখানে তো আমরা বলতে পারি 4, আমি যদি এখানে এক্স এর মান 4 বসাই, 3 × 4 কত আসবে আমার, ওয়াই মান আসবে কত? 12। তার মানে এই জিনিসটার এরিয়া, এই জিনিসটার এরিয়ায় নির্দেশ করতেছে কি, এই জিনিসটার স্থানাঙ্ক। তার মানে আমরা, আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক পাই তাহলে আমি ঠিক এই বরাবর এটার যে কতটুকু এরিয়া আমরা সেটা পেয়ে যাব। সো এই জন্যই হচ্ছে আমরা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের সাথে এরকম ইন্টিগ্রাল সম্পর্ক। তার মানে শিয়ার ফোর্সের যে আমরা এরিয়া, যে ডায়াগ্রাম পেয়েছি, তার এরিয়া থেকে আমরা মোমেন্টের ভ্যালু পাবো আমরা। সো আমরা যদি এখন শিয়ার ফোর্স, আমরা যদি এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে যাই, সো আমরা এখানে লিখব, এখানে দিলাম, লিখলাম এই জায়গায় আমরা বিএমডি। সো যেহেতু এটা পজিটিভ সেজন্য আমার ট্রায়াঙ্গেলটা আসবে, যেহেতু আমার শিয়ার ফোর্স রেক্ট্যাঙ্গেল তাহলে আমার এখানে আসবে ট্রায়াঙ্গেল শেপ, এবং তার এখানে মান কত আসবে লক্ষ্য রাখি, যে এখানে কিন্তু দেওয়া আছে 5 ফিট আর এখানে দেওয়া আছে 2, 5 × 2 = 10, তার মানে এখানে আসবে আমার 10 ভ্যালু। আর যেহেতু এটা আমার নেগেটিভ কার্ভ সেই জন্য এটা আমার ডাউনওয়ার্ড হবে, সো ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড একটা লাইন হবে, এবং এটা কত, 5 × 10, তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে 5 × 2 + এরপরের লাইনে আবার 5 × 2 - আলটিমেটলি 0। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে এসে 0 হয়ে গেল। সো আমরা চাইলে এটাকে এইভাবে একটু ডিজাইন করে দিতে পারি। সো এই ছিল আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কিত কীভাবে ডায়াগ্রাম ড্র করতে হয় তার একটা সম্পূর্ণ প্রথম এবং বেসিক ধারণা। আমরা ইন ফিউচার আরও কঠিন কঠিন জিনিসগুলো দিয়ে কীভাবে ডায়াগ্রাম ড্র করা লাগে আমরা সেটা শিখব। সো আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ।